আলহামদুলিল্লাহ ওসাল্তু ওস সালাম আল্লাহ রসুল্লাহ ওয়ালা আলহি ও সাহেববিহি ওমা ওয়ালা আহ মাবাদ সম্মানিত দর্শকশ্রোত আমার প্রাণ মুসলিম ভাত্রী ও ছত্রিশ আজকে এই পর্যায়ে আর বিশেষ লম্বা কোনো অথেন্টিক বা কোনো জ্ঞানভিত্তিক আলোচনা নয় কিন্তু মেরাজের সাথে সম্পৃক্ত একটি কুসংস্কার এবং মিথ্যা কাহিনী এটার অসারতা প্রমাণ করা যদি যদিও বা এটা যেমন বললাম যে মূল বিষয়ের সাথে সম্পৃক্ত না কিন্তু আমাদের ওই যে বানোয়াটি কাহিনীর মধ্যে এটাও সামিল এই জন্যে আমার আগের শিরোনামের একটা অংশ ছিল যে নকল থেকে সাবধান থাকা নকল থেকে নকল বর্জন করা তো এটাও একটা নকল কাহিনী আপনারা অনেক বক্তাদের মুখে এটা শুনে থাকবেন সেটা হলো এই যে মেয়েরাজের রাতে নাকি ইমাম গাজালি রাহেমুল্লার সাথে আল্লাহ নবী সালামের একজন কাদের নবি মুসা আল্লাহ নবীমের তর্ক যুদ্ধ হয়ে গেছে এবং সেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে ইমাম গাজালি যখন জন্ম নিলেন তখন তার পিঠের মধ্যে তার মা দেখলেন যে পাঁচটা অঙ্গুলির চিহ্ন আছে সেই অঙ্গুলি কিছের যে ইমাম গাজালি মুসা আলিয়া নবীনকে জিজ্ঞাসা করলেন বা মুসা আলী ইমাম গাজালীকে যখন জিজ্ঞাসা করেন বাবা তোমার নাম কি তখন নাকি ইমাম গাজালি শুরু করলেন ওনার নাম ওনার বাবার নাম দাদার নাম এইভাবে লম্বা ফিরিস্ট তো যখনই এটা শুরু করছিলেন তখনই মুসা আলা ইসলাম তাকে ধমক দিলেন ধমক দিয়ে একটা থাপ্পড়ও দিলেন দিয়ে বললেন যে চুপ থাকো তোমাকে শুধু নাম বলতে না বললাম তুমি আবার এই তোমার বাবার নাম দাদার নাম এগুলো বলা শুরু কেন অথচ আপনারা জানেন যে ইসলামিক সংস্কৃতিতে কিন্তু নাম বলতে গেলেই আরব সমাজে যারা এই যে প্রবাস জীবনে অভ্যস্ত হয়েছেন আপনারা জানেন যে তাদের এখানে একেবারে ফরমে তো চারটা নাম লেখা লাগে অফিসিয়াল এবং প্রাতিষ্ঠানিক যে নিয়ম একেবারে নিজের নাম পিতার নাম দাদার নাম একেবারে দাদার নাম সহ অনেক সময় লেখা লাগে আর পিতার নাম তো আরব সমাজে এটা বলা লাগি তারা সাথে সাথে নাম সিম্পল সিঙ্গেল নাম বলার পরেই বলবে যে অমুক বলার পরে ম্যান তার মানে তুমি কার ছেলে তোমার পিতার নাম কি এটা না বললে তারা বুঝবেই না তারা মানে এটা নিবেই না নামটা তো যাই হোক এটা তো বোঝা গেল ইসলামী সংস্কৃতি সম্পর্কে ধারণা নাই আর এর চেয়ে বড় কথা হলো ইসলামের যে মূল্যবোধ মূলনীতি যে একটা কাহিনী বলতে গেলে আমরা একটু যে অথেন্টিক হিসাবে বলবো এটা ভিত্তি থাকা লাগবে না তাদের এগুলোর কোনো ভরসাই নাই তাদের কাছ থেকে কোনো পাওয়ার আশাই নাই বলছে নাকি দিলেন এবং থাপ্পড় দিয়ে দিলেন হয়তো ওনার কথা নাই বললো আমাদের নবী থামানোর জন্য তো তার মা নাকি দেখছেন যে তার পিঠের মধ্যে পাঁচটা অঙ্গুলির ডাক একদিকে ইমাম গাজালীরা একটা সাব্যস্ত ফজিলত সাব্যস্ত হয়ে গেল যে তিনি জন্ম নিলেন তার পিঠে নবীর পাঁচটা অঙ্গুলির ডাক নিয়ে আর অপর দিকে কি করলো যে ইমাম গাজালিকে আরো উপরে তুলে দিল যে কিভাবে যে ইমাম গাজালি নাকি সেই তর্কের মধ্যে জিতে গিয়েছিলেন কিভাবে যে মুসা আল ইসলাম তাকে বললেন যে আমি তোমাকে নাম জিজ্ঞাসা করছি তোমার নাম তুমি সেখানে তোমার পুরা এই বংশ তালিকা বলছো কেন তখন নাকি ইমাম গাজালি বলছিলেন যে আপনাকে যখন আল্লাহ বললেন যে অমা তিলকা বিয়া মিনিকা ইয়া মোসা দেখেন কোথায় বানাইতে 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 শেষ পর্যন্ত এই যে সুরাত শতর নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াতের যে কাহিনীটা এটা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহর সাথে কথোপকথনের মধ্যে স্বাদ কেমন এবং মুসাআসলাম যখন সুযোগ পাইছিলেন তখন যে তিনি কথা লম্বা করেছিলেন এটা হলো ছোট মানুষ ছোট বাচ্চাদেরকে যখন কোন বড় মানুষের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় তারা সেটাকে সুযোগ হিসাবে নেয় আপনি যখন যারা প্রবাসে আছেন দেখবেন আপনার ছোট বাচ্চাকে যখন আপনি জিজ্ঞাসা করবেন একটা সে তখন উত্তর দিবে দুই থেকে তিনটা কেন সে চায় যে তার বাবার সাথে কথাটা কি হোক লম্বা হোক আল্লাহ হোক আকবর আলিমগন বলেছেন এইটাই করেছিলেন মুসা আলম আসালাম الله جل بولن سورة طه وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى ওই মুসা তোমার ডান হাতে কি মুসা আর বললেন যে আল্লাহ এটা হলো আমার লাঠি এটা আমার লাঠি আমি এটাকে ভোট দেই এটার উপর ভোট দিয়ে চলি এবং আমার ছাগলদেরকে আমি পাতা ছিঁড়ে ফেড়ে এটা এটার মাধ্যমে খাওয়াই এরপর এটা বলার পরে ও থামলেন না বললেন যে এর মাধ্যমে আমার মা আরে বোখরা আরো অনেক কাজ আমি করি ওই ছোট বাচ্চারা যখন বলতে বলতে যখন তখন শেষ হলো না তখন বাবা কি বলে বাবা আর তুমি যে দেশে আসো তাহলে দগবা যা আরো কুতু কিছু এই যে লম্বা টান দিয়ে এইভাবে মুসালিসে বলেন মা আরি বু اخرى এরকম কিছু আমি এটা করি যদি করি আসলে ওই সময় আর কোন শব্দ আসছে না কোনো পয়েন্ট আর আসছে না যে তুমি বলবেন আল্লাহর সাথে কথা লম্বা করবেন তারপরে একটা একটা পয়েন্ট তিনি বাড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আলী বলছেন যে আল্লাহর সাথে কথোপকথনের দোয়া ও মধ্যে এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইতে সময় দেওয়ার শিক্ষা হলো আমাদের এখান থেকে তো এই এই আয়াতগুলোর কি নিয়ে কথা লাগায় দিল যে ইমাম গাজালি নাকি মুসা নবীকে বললেন আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন লাঠি সম্পর্কে আপনি শুধু বললেই হতো এটা লাঠি আপনি কেন বলছিলেন যে এটা আমার লাঠি এটা দিয়ে আমি ভোট দিয়ে চলি তারপরে ছাগলকে পাতা পড়ে খাওয়াই আমার বললেন যে আমার কত কাজ লা এইভাবে নাকি ইমাম গাজালি কি বললেন মুসা যেহেতু মুসাসবতে বস্তবে বলছিলেন বলছিলেন তো সেজন্য তো আল্লাহ কোরআন এটা উদ্দেশি দিয়েছেন উল্লেখ করেছেন তখন নাকি মুসা আল ইসলাম লাজব হয়ে গেলেন এবং প্রমাণ হয়ে গেল যে উম্মতে একজন আলিমের সামনে বনি ইসরাইলের নবী এই হারে গেল এটা এটা একটা মানায় আল্লাহ উম্মতের সান বড় এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেমন তারা বানিয়ে একটা কথা বলে আহ ও বানি ইসরায়েল আল্লাহ নবীলাম নাকি বলছেন যে আমার উম্মতের আলিমরা হলো বনি ইসরায়েলি নবীদের মতো এই জিনিসটাই তো বানোয়ার ইমাম ইবনে হাজার ইমাম ইরাকি সহ মানে মহাদিসরা বলছেন যে এটা হলো এটা একেবারে ভিত্তিহীন একটা কথা লা আসলা এর কোন ভিত্তি নেই আর এখানে এখানে বাড়িয়ে দেওয়া হলো এবং পরিষ্কার বলছে যে আমাদের নবী সাজের উম্মত এবং তার নাম ইমাম গাজালি তিনি মুসা নবীকে হারিয়ে দিলেন তাইলে আমাদের নবী সাহেবের শান্ত না এখনো বুঝো নাই যে এই নবী সাহেবের উম্মতের আলিমের মর্যাদা বনে ইসরা নবীদের উপরে এটা একটা কথা হলো আল্লাহ নবী সাহেবের মর্যাদা বনি সাহেব নবীদের উপরে বাকি নবী সাহেবের কোন উন্মতের মর্যাদা চলে যাবে নবীদের উপরে এটা তো সাহাবাহিক নামদেরকে দিয়েই তো করা যাবে না দেখেন আমাদের সমাজে কিভাবে মূর্খতার ছড়াছড়ি হয় এবং এই মেরাজের কাহিনীর সাথে মিথ্যা যে বানোয়াটি কত কাহিনী যুক্ত হয়েছে তার মধ্যে এখন আমরা এটাও আপনাদের সামনে উল্লেখ করার প্রয়োজন মনে করলাম তারা মেরাজ উপলক্ষে নাও বলতে পারে কিন্তু অন্য সময় তারা বলে কিন্তু এই ঘটনাটা কি বলে ওই মেরাজের রাত্রিকে তারা সামনে রেখে বলে অথচ মেহেরাজের রাতে তো এরকম কিছু হয় নাই নবী আম্বিয়া আলী হুমসনাত সাথে আল্লাহ নবী সাল ইসলামের সাক্ষাৎ হয়েছে বাইতুল মাকদিসে ইমামতি করেছেন তাদের সবাইকে নিয়ে এবং আপনার সাত আসমানে মানে সর্বমোট আটজন নবী দের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের সেই আল্লাহ রব আলমিন এমন ব্যবস্থা রেখেছেন যে আলমে আর ওয়াহে তাদের বিশেষ সেটা আয়োজন বিশেষ ব্যবস্থা এমন হাজিজে আসছে যে নবীগণ আল ও আহিয়া ও ফি কবুর ইহিম নবীগণ তাদের কবরে জীবিত নামাজ পড়ছেন তাদের সেই নামাজটা আলমে বারজাকের যে পদ্ধতি সেটা হলো আমাদের দুনিয়ার পদ্ধতির চেয়ে ভিন্ন তা না হলে দুনিয়ার মত করে যদি বলেন এর অর্থ তাদের এখন পর্যন্ত বাধ্যবাধকতা বিধিনিষেধ চলছে তো উম্মদের এই অবস্থা তারা দাওয়াত দিচ্ছেন না কেন আমাদের যে পরিস্থিতি তারা অপরাধী বানাচ্ছে তারা যদি দুনিয়ার জীবনের মতো সাব্যস্ত করতে চায় এবং এখান থেকে শুনে রাখুক সকল বেদাতিরা সকল বেদাতিরা এমনকি বেদাতিদের মধ্যে এখানে শুকনা ভিজা সবাই সামিল যে নবীরা আমাদের নবী সহ নাকি কবরের থেকে তিনি কিছু করতেও পারেন তিনি কাউকে আপনার নিজে সালামের উত্তর দিতে পারেন হাত বের করে সালামের উত্তর দিয়ে দেন আবার আহমদ রেফাই সালাম দিয়েছেন নব্বই হাজার মানুষের সামনে আব্দুল খাদির জিলামী সহ দেখেছেন আল্লাহ নবী উত্তর দিয়েছেন এই সমস্ত লোকজন কান খাড়া করে শুনে রাখুক যে আল্লাহ নবী সাইসাহ যদি কবরে থেকে তিনি দুনিয়ার জীবনের মতো সব কিছু করতে পারেন এর অর্থ হলো এখন যে তার উম্মত বিভ্রান্ত হচ্ছে তার উম্মতের যে আলেমরা দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত যথেষ্ট নয় নবী সাইসামের দাওয়াত থেকে তিনি পাওয়ার কথা নয় তারই মানি হলো আল্লাহ তেষট্টি বছর বয়সের পরে আল্লাহ জিজ্ঞেস করবেন না তার কে কোন দিকে জিজ্ঞাসা করবেন যে সমস্ত আলেমরা রয়েছে তারা দাওয়তে কাজ করলো কি করলো না আর এরা যেভাবে বলছে যে আল্লাহ নব্বিশাল্লাম ওইভাবে জীবিত আছেন তারা আল্লাহ নব্বিশাল্লামের উপরে তার উম্মতদের যত মানুষ এইভাবে গুমরা হচ্ছে এদের সবার দায় তারা কি করছে চাপিয়ে দিচ্ছে যে আল্লাহ নব্বিশাল্লাম এই উম্মদকে তিনি ডিরেকশন দিচ্ছেন না দিক নির্দেশনা দিচ্ছেন না বলেন নাউজুবিল্লাহ বলেন ইন্না এটাই প্রমাণ করে অতিভক্তি চুরের লক্ষণ আর চুরের মায়ের বড় গলা তারা যেগুলো করছে এর মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান বাড়াচ্ছে না বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার এর উপরে দায়িত্ব ভার তারা চাপিয়ে দিচ্ছে যেটা যেটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরণ দেওয়ার পরে তিনি রাখেন নাই ওয়াদা'না আনকা উযরাক

বলা খুব কথা বিল্লাহ আর একটু আগে যেটা শুনলেন যে নবী শ্বাসের উন্মদকে তারা অন্যান্য নবীদের উপর বাড়িয়ে দিল অথচ নবীদের মর্যাদা এতটুকু যে সেই নবীদের মর্যাদায় আমাদের নবী শ্বাস শ্রেষ্ঠ নবী এবং তার উম্মতরা হলো সকল উম্মতের শ্রেষ্ঠ কিন্তু আবুকে সিদ্দিককে দিয়েও অন্য কোন নবীকেও অপারটাই করা তো দৈনের কথা তুলনা করা যাবে না নবী ও রাসুলদেব মর্যাদা এতই উর্ধে আল্লা বাক দিয়েছেন কিন্তু এই যে মূর্খতার কারণে মানুষ কি যে বলে ওই যে বলে না পাগল কি না কয় আর ছাগল কি না খায়

অপেক্ষাকৃত হালকার থেকে আরো আরো কঠিন পাপের কথা উল্লেখ করা হয়েছে তাইলে শিরিকের পরে যেহেতু দিনের মধ্যে বানিয়ে কথার উল্লেখ হয়েছে এর অর্থ হলো দিনের মধ্যে বানিয়ে কথা বলা শিরিকের চেয়েও আরো মহাপাপ অথচ আমরা জানি শিরিক হলো মহাপাপ কিন্তু এখন আজকে জানলেন সূক্ষ্ম কথা যে শিরিকেরও বাপ হল বানিয়ে কথা বলা কেননা শিরিক হলো যে জয়টা করে তয়টা যে যেটা দিয়ে শিরিক করে সেটাই শিরিক আর দিনের মধ্যে বানিয়ে কথা বলা হলো সিঁড়ি বাপ কেননা এটা হলো আপনার মতো কাজ করে প্রোডাক্ট হওয়ার যে ইন্ডাস্ট্রি কাজ করে যে বানিয়ে কথা বলার অভ্যাস হয়ে গেলে মানুষ কতটা কথা যে বানিয়ে বলবে তার কোন ইয়েতটা থাকবে না আর যার প্রমাণ আমরা বাস্তবে দেখছি যে ফিরিস এবং তালিকা লম্বা হতে হতে এক লাইনের এক ঘরণার বক্তা এক স্কুল অফ থট এর বক্তা একটা বলছে তো আরেক अरे इसको लंबा एक इस्लाम के जमन एकदर आलिम बोले इस्लाम दरअसल सीधा साधा एक धर्म था लेकिन उसको रावर की तरफ खे, तरह खेच 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 खच कर खेच, खेच, कर इसको लंबा और टेढ़ा कर दिया इस्लाम एक সাদা ধর্ম ছিল কিন্তু একদল অসাধু আলেমরা এটাকে টেনে লম্বা করে রাবারের মতো এটাকে দিয়েছে রাবারকে টান দিলে কি হয় এরপরে ছেড়ে দিলে পেঁচিয়ে যায় এবং তার পরিমাণও বাড়িয়ে দিয়েছে এই বেদাতের মাধ্যমে ঝামেলা বাড়িয়েছে না ঝামেলা বাড়িয়ে দিয়েছে মানুষ সুন্নতি আমল করতে পারে না আরে রমজান আসতেছে এখন আমল বাড়াবে যেটা সুন্নতি আমল এটা বাদ দিয়ে তারা এখন এই পালন নিয়ে ব্যস্ত হয়ে গেল কারা এগুলো করলো এই সমস্ত পানুয়াটি কথা যারা বলে অভ্যস্ত এবং মানুষকে বলে বাজার গরম করা মাহফিল ধরে রাখা ابو مَحْفِيلَ دخولي انا ايش المستوى অপচিন্তা অপচেষ্টা দিয়ে যারা ইসলামী মাহবিল গুলোকে ইসলামের অঙ্গনকে কলুষিত করেছে তারাই আজকে আল্লাহ নব্বী হাদিস এবং আল্লাহ রুবুল্লা আলমের দিনের মধ্যে তারা কি করেছে এইভাবে ঘাথ এনে তারা দিনটাকে কলুষিত করেছে বিঘ্নিত করেছে এরা কালকে আমাদের আল্লাহ রুবুল আলমের সামনে আল্লাহর ফাঁসি কাজটা কিন্তু আসামি হয়ে দাঁড়াবে অথব এই সমস্ত বক্তাদের আলোচনা শোনা যাবে না এবং এই সমস্ত কথাও কানে নেওয়া যাবে না আর যেগুলো অথেন্টিক কথা সেগুলোই আমাদেরকে শিখতে হবে এবং এর উপর আমল করতে হবে আল্লাহ হবুল্লা আলমীর আসমা হসনান আল্লাহ তুমি আমাদের দিন এর ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করে এই সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করো যত বেদাত এবং কুসংস্কার এগুলোর থেকে আমাদেরকে তুমি বিরত রাখার তৌফিক বিরত থাকার তৌফিক বিরত রাখো আমিন আমিনু আলহামদুলিল্লাহ রবিলমিনাম